বিপিএফে একো আমার বালতির কিবাটো করে দিব পারা নাই। কেমন দিন হলো রাস্তা দেখি পানি আহা তো পানি আহা 10 বছর হল। 10 বছর লড়া ছোৱালী বলে স্কুল কোন ফালে যায়? লড়া ছোৱালী হলে স্কুল বন্ধ হয়ে যায়, পানি পার হবার নয়, পানি গোটার বন্ধ হয়, গোটাই আমার বেগ খান এই আজি কিবা বজার করেম, বজার এটু মানে বজার করব পারা পারা নাই, আজি আমার কেনেকা হবো, দলং নাই, আমার প্রোডাকশন নাই, পানি আহি আছে মুঠতে, আমার দলং এখান লাগে, ইমগে আর ইমগে ভাঙি কিবা খনিয়া হরি হই আছে, এতিয়া আমার কথা হল কি তার মানে আমার প্রোডাকশন দিব লাগে। আমার বিপি সরকারে আজ 15 বছর শাসন করিলে, আমাক একো এই নদীর গড়খনির বাবে, এই দলংর বাবে, আমার এই পথর বাবে একো ব্যবস্থা লোনে সরকারে, সরকারে তো একো ব্যবস্থা লোনে লোনে আমার এতে বহুত বিপিওর পার্টির লিডার আছে, ওয়ার্কার আছে, আহি ফেলে চাই যায়, চাই পেলে ইয়াতে অকল চাওঁতে ইহঁতর 15 বছর তো গোল, সেই 15 বছর গোল যে ইয়াতে আজি যেটা সময় আইব 5 বছরের ভিতরে ইয়াতে ভোট বিচারি আইব, এটা ভোট বিচারি আহি তেতিয়া আমি এই প্রোটেকশনটা আমি একদম করে দিম বলে কব, এই চাই লোক গরু ছাগলী কেনেকুৱা মানুহে গরু পোয়ালি উঠাই আনি আছে, তো সকলে আমার রাইজে কিমান হারাশাস্তি খাই আছে এইটোর বিষয়ে কোনে নাচায়। এই সানাটো যাব নাকি? সানাটো তল গেল, সানাটো তল গেল, রাইজে দেখিছে কেনেকা গরু ছাগলী আনি আছে, কেনেকা এই গরু পোয়ালি মানুহ নহলে তো যাবও পারে, এই এটা চাই কেনেকুৱা একদম অবস্থা হয়ে আছে, সেই বিষয়ে আমার যে সরকার চলি আছে বিপিএফে, নাই আমার যে সরকার চলি আছে আমার বিপিএফ সরকার, সেইটো আমার দুঃখ দুর্গতিবিলাক একদম ওলব নাচালে, সেটার কারণে এবার আমি কি করিম, এবার তো গড়খনির হিসাবে আমার এটা যাবই, ইয়ার ওসর আমার একটা মেন সম্পত্তি আছে, আমার ধর্ম অনুষ্ঠান স্কুল, সেই স্কুলখন আমার যাবই, কিন্তু আমার সরকারে একো ব্যবস্থা নললে আমি কি করিম, আমার সমান দুঃখ দুর্ভাগ্য নাই, এটা এইটো যে সরকারে যদি অলপমান যদি প্রোটেকশন করে দিলে আমি রাইজে আমি অলপ আশা করিল হয় যে আমি গাঁখন আমি বাঁচিম বলে, এটা আমার মেন সম্পত্তি যাবই, স্কুল যাব, আমার গাঁখন যাব, আমার ধর্ম অনুষ্ঠান গেলে আর আমার কি হব, আমার লড়া ছোৱালীর আমার ভবিষ্যতে একই না থাকিব, সেটা সেই কারণে আমি সরকারক আমি অনুরোধ করেছো সরকারে যে কি করে অলপ চাই যদি আমাক যে অলপ সহায় করে, অলপ প্রোটেকশনের কারণে দিয়ে যে আমি ভাল পালো হয়, আমার রাইজে ভাল বলে কলাক হয়, এটা আমি সরকারক আমার যে সরকার চলি আছে বিপিএফ, সেই ওয়ার্কারবিলাক তো আমাকে একই না চাই, যে আমি কি করিম, আমার দূর দুর্গতি আমার কোনোদিন আমার শেষ নহয় আর মুঠতে আমার ভালুকমার ইমান ধুনিয়া একটা গাঁও আসলে আজির পর চাওক কে ঘরমান যাবই লাগা হল, যে কোনে কত যায় কত না যায় এটা আমার ঠাই ঠিকনা নহব আর আমি যেটা আমি এতে সকলে অসমীয়া বঙালী বড়ো আমি সব আমি এতে এটা আমি গোট খাই আসিল, আজি বাঙালি কত যাব, আজি বড়ো কত যাব, আজি একঘর যাব লাগিব, কালি দুইঘর যাব লাগিব, এতিয়া আমি এই একলগর মানুষখিনি আমি কত থাকিম, কত যাম আমি, এটা সরকারে কিন্তু আমাক ফিরি চাব লাগিছিল, পার্টির ওয়ার্কারবিলাক এটা চিন্তা করিব চাব লাগিছিল, ইএমজিএমএ চাওয়া নাই, এমএলএ চাওয়া নাই, হাগ্রামা সরকারে চাওয়াই নাই আমাক, এতিয়া সরকারে যদি আমাক যদি চালাক হয় আমি যে আমি এই বিপিএফ সরকারক আমি ভাল বলে আমি অনুরোধ করিলে হয়, ভাল বলে আমি সবকে আমি আন্তনা আমি রাইজ পালাক হয়, আমার এতিয়া কি হব অবস্থা, তো সকলে আমার রাইজে রাইজে এটা বুঝি লাগিব যে সরকারে আমাক কি করে আছে, যে আমার ভালুকমারি ঘিলাজার এই দুখন সুপাক খাব খুঁজেছে নাকি সরকারে,
এনেকা সরকারটো কেনে কই ভাল পাম ধর্ম অনুষ্ঠান আমার খাব খুজিছে নেকি সরকারে তেনকা যে খালে যদি আমাক তাতকো আমাক নদী গড়াখনের মারাত করে গোটাই যদি আহি পেলে যে ঘরবিলাক জুই লগাই দিলে হয় তেতিয়াহলে আরো ভাল লাগিল হয়। দয়ারাম চৌধুরী পথ এই আমি দেখিও পাইছে এই আমার আগে সুর দলং আসে সেই দলংটো এই ভাঙিয়ে গল ভাঙিয়ে গেলে এটা কি করব লড়া ছোলী স্কুল যাব নয় লড়া ছোলী স্কুল যাব নয় এটা স্কুল বন্ধই হয়ে যায় আমার মেন রাস্তা এইটে দয়ারাম চৌধুরী পথ এই আমার একদম লাগে এই সরকারে একো করা নাই পার্টির ওয়ার কারণে একো করা নাই আহি পেলে এনে সাই গুছি যায় হলে আমি এই লড়া ছোৱালীবিলাক আমি কি করি আহিব পাঁচ বছর মূরত ইয়াতে এবার যে ই এম জি এম আহিব যে ভোট বিচারি আহিব যে মই দলংটো দিম বলে কব সেইবিলাকতো মুঠে করা নাই যে আমার লড়া ছোৱালী একদম একদম বরবাদ হয়ে আছে আজি পানি আছে আজি লড়া ছোৱালী স্কুল যাব পারা নাই স্কুল বন্ধ সেইটো আর সরকারে এইটো যদি নাচালে এইটো কেনেকুৱা হব এইটো সরকারে চাব লাগিব এইটো সরকারে না চাই এটা আমি কি করি এটা আমার রাইজে লাগবে আমি এটা সরকার তো আমি এটা ভাল না পাম কিয় আমাক একো উন্নতি করে দিব পারা নাই গড়খনে আছে কেনকা এই গুরু মানুষবিলাকে আনি আছে গতিকে এই চাই এই আমার আমাক দলং লাগে এটা খারাপ ইমান দূর পর কেনকা মানুষ আমার হাস্তি খাই আছে হারাস্তি করে গরুবিলাক আনিব লাগা হয়েছে এইবিলাক যে সরকারে যে অল্প চাই চাই পেলে অল্প আমার প্রটেকশনটা আমার করে দিয়ে দলংটো করে দিয়ে রাস্তাটো করে দিয়ে তেতিয়াহলে আমি সময়ের মূরত আমি আর বুঝি পালো হয় কি করব লাগে বলে তেতিয়া আর কেনকা আহিলে আর সরকারে আর যদি ভোট বিচারি আহে আমার বিপিএফ সরকার তেতিয়ালে আমি হেঁটো কত ভোট দিম আমি হেঁটো ভোট নিদিও আমার রাইজে নিদিয়ে আমার এই অঞ্চলের রাইজে আমার এই মেন দয়ারাম পথ আমার ইটো রাস্তা ইফালে কি কয় লটিবাড়িলৈকে আমার এটা রাস্তা আপ ডাউন হয় গতি আজি পানি আছে আপ ডাউন হব পৰা নাই গতি আমি কি করব লাগিব এটা সরকারে এই যদি নাচায় যে আমাক মারার দরে হব দেখি পেলে চাই পেলে আমাক একদম মারি পেলার দরে হব মই এখিনিয়ে কলো।